কখনো মাথা ব্যথা হয়নি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। মাথা ব্যথার একটি অন্যতম কারণ হচ্ছে মাইগ্রেনের সমস্যা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানজিন রশিদ তন্নি, কর্মরত আছি ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে। আজকে কথা বলবো মাইগ্রেন কী, কেন হয়, হলে কী করতে হবে এবং কীভাবে তা নিয়ন্ত্রণে রাখা যায়। মাইগ্রেন এক ধরনের প্রাইমারি হেডেক, যেখানে মাথার এক পাশে কম্পন দিয়ে মাঝারি বা তীব্র ব্যথা অনুভূত হয় এবং ধীরে ধীরে ওই পাশের পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। ব্যথার সাথে সাথে বমি বমি ভাব এবং দৃষ্টিবিভ্রমও হতে পারে। সাধারণত বয়স্কদের চেয়ে ইয়াংরা এই রোগে বেশি সাফার করে এবং পুরুষের চেয়ে তুলনামূলকভাবে নারীরা এ রোগে বেশি আক্রান্ত হয়। কিছু কারণে এ রোগ হতে পারে, যেমন অতিরিক্ত চকলেট, কফি, পনির ইত্যাদি খাওয়া, অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক চাপ, ঘুম কম হওয়া, অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার এবং দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করা। এ ধরনের বদভ্যাস থেকে দূরে থাকলে খুব সহজেই আমরা মাইগ্রেন থেকে দূরে থাকতে পারি। এছাড়া আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু খাবার রাখলে মাইগ্রেন থেকে দূরে থাকা সম্ভব, যেমন কমলা, সবুজ শাকসবজি, ব্রাউন রাইস, চেরিস, ক্যানবেরিস, ড্রাই ফ্রুটস। এক মাসে যদি 3 থেকে 5 বারের বেশি মাইগ্রেনের সমস্যায় ভুগেন তবে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। মনে রাখবেন, নিয়মিত সঠিক চিকিৎসার মাধ্যমে এ রোগের নিরাময় সম্ভব।